সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুদিন ব্যাপী সপ্তম আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পাবলিক বক্তৃতা প্রতিযোগিতা। শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে। ৩১ বছর আগে প্রতিষ্ঠিত শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের আয়োজন করে থাকে। আমাদের হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ৩১ বছর ধরে কার্যক্রম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাবিপ্রবিতে এবং একই সাথে সমগ্র বাংলাদেশে। এটি আমাদের সপ্তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এবাদেও আমরা প্রায় প্রত্যেক বছরই হচ্ছে আমাদের ইন্টারনাল প্রতিযোগিতাগুলো কিংবা ডিভিশনাল পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করে থাকি। এবার আমরা সপ্তমবারের মতো আর কি আমাদের এই জাতীয় প্রতিযোগিতাটি আয়োজন করেছি। শনিবার বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো সপ্তম এসিওডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ২৮টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় দল প্রতিযোগিতায় অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের বিতর্ক দল বুনন এবং রানার আপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। শ্রেষ্ঠ বিতর্কিক হন নর্থ সাউথ ইউনিভার্সিটির আবিদ ফয়সাল। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। শাহজালাল ইউনিভার্সিটি সবসময় ভালো বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে এবং এটাই আশা করে এসেছি এবং আশানুরূপ ফলও পেয়েছি। টুর্নামেন্টটা যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট কম্পিটিটিভ ছিল এবং বিতর্ক করতে পেরে আমি আনন্দিত। আমি আসছি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে। আমি সেখানে চতুর্থ বর্ষের ছাত্র এবং বিতর্কের সাথে খুব বেশি দিন না হলেও গুড এনাফ সময় ধরে আমি আসছি এটা জানার জন্য যে এসিডিএস আজকে যে টুর্নামেন্টটা নামাইছে ইন টোটাল, এটা অনেক স্কিলের একটা ব্যাপার এবং অসাধারণ একটা টুর্নামেন্ট। আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো এবং যেহেতু ফাইনাল করতে পারতেছি অবশ্যই আমরা একটু এমনিও একটু ভালো লাগবে। ওভারঅল যদি আমার এক্সপিরিয়েন্স বলি এসিডিএসের সাথে, তাদের সাথে বেশ কয়েকদিন ধরে বিতর্ক করা এবং এই যে টুর্নামেন্টটা এটার মাধ্যমে আমাদের যে পার্সোনাল বন্ডিংটা এটা আগের থেকে অনেক ভালো হয়েছে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও উৎকর্ষ সাধনে ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিতর্কিক প্রতিযোগিতার প্রধান বিচারক এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ে ঢুকি, শিক্ষায় শুধুমাত্র আমাদের একমাত্র লক্ষ্য থাকে না, এর সাথে আমরা কোকারিকুলার অ্যাক্টিভিটিস করি। অ্যান্ড ডিবেটের জায়গাটা হচ্ছে আপনি বিতর্ক আপনাকে শুধুমাত্র বাচনভঙ্গি বা সাবলীলভাবে একটা বক্তব্য কীভাবে উপস্থাপন করতে হয় শুধু এটা দেখায় না, বরঞ্চ বিতর্ক করতে গিয়ে আপনাকে দেশ, রাজনীতি, আন্তর্জাতিক সকল বিষয়ে আপনাকে কিছু না কিছু জ্ঞান রাখতে হয়। একটা শিক্ষার্থী জীবনে আপনার তার উৎকর্ষ সাধনের জন্য অনেক অনেকাংশে হচ্ছে যে অনেক ধরনের প্রভাব রাখে। এই যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো বিকল্প কিছু নাই, এই জন্যে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠনে কিন্তু আমরা অনুমোদন দিয়েছি। এ প্রয়োজন আছে যে উদ্দেশ্যে লেখাপড়া করাটা এটা একটা বাস্তব রূপ আনার জন্য আসলে এই ধরনের সংগঠনগুলো যে অ্যাক্টিভিটিসগুলো খুবই দরকার আছে। আপনি হঠাৎ করে কিন্তু আপনাকে কোনো একটা জায়গায় তুলে দিলে আপনি কথা বলতে পারবেন না। যদি আপনি দীর্ঘদিনে একটা চর্চা থাকে তাহলে দেখবেন যে দেখা যাবে যে ওই ছেলেটি লেখাপড়া একটু কম হলেও কিন্তু নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।